গবেষণায় দেখা গিয়েছে ডাইক্লোফেনাক, লোসার্টান আর একটি হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইন। এই তিনটি ওষুধ যদি আপনি একসাথে গ্রহণ করেন তাহলে 31% সম্ভাবনা থাকে কিডনি ফেইলিওরের। ভিডিওটির টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো ধারণা না থাকলেও এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। করোনা ভাইরাস থেকে বাঁচতে আপনি আমি যখন এতটা মরিয়া, ঠিক তখনই আমাদের নিত্যদিনের ব্যবহার করা ওষুধ কিন্তু হতে পারে আমাদের জীবননাশের কারণ। অবাক হচ্ছেন তাই তো? একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনি নিয়মিত আপনাকে ওষুধ খেতে হয়। এখন আপনি লোসার্টান হাইড্রোক্লোরোথায়াজাইডের একটি কম্বিনেশন ওষুধ আপনি গ্রহণ করেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। প্রতিদিন রাতে খাবারের পর আপনি এই ওষুধটি খান। হঠাৎ করে আপনার হাঁটুতে ব্যথা হলো, তীব্র ব্যথা। ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে একটি এনএসআই প্রেসক্রাইব করলেন, যেমন আমি জেনেরিক বলছি ডাইক্লোফেনাক আপনাকে প্রেসক্রাইব করলেন। এই ওষুধটিও আপনি রাতে খাবারের পর ভরা পেটে খাবেন। যেহেতু রাতে আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ওষুধ খান, আপনি যেটি করলেন খাবারের পরে ওই ওষুধটির সাথে আপনি এই ডাইক্লোফেনাক ওষুধটিও একসাথে খেয়ে ফেললেন। এভাবে ওষুধ গ্রহণের ফলে হঠাৎ করেই আপনার শরীরের অবস্থার অবনতি ঘটল। ক্লিনিক্যাল চেক আপ এবং টেস্ট করে আপনি জানতে পারলেন আপনার কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবাক হচ্ছেন তাই তো? এই যে পুরো ঘটনাটি বললাম, এই ঘটনাটি হয়েছে আপনার দুটি ওষুধের ভিতরে ড্রাগ ড্রাগ ইন্টারাকশনের ফলে, যেটিকে বাংলায় বলা হয়ে থাকে ওষুধ ওষুধ মিথস্ক্রিয়া। অনেকের কাছে টার্মটি পরিচিত, আবার অনেকের কাছে পুরোপুরি অপরিচিত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরিবারে আমাদের বাবা মা সহ অনেকেই কিন্তু অনেকগুলো ওষুধই তাকে একসাথে খেতে হয়। তো গবেষণায় দেখা গিয়েছে, আমরা এতক্ষণ যে ওষুধ দুটোর কথা বলেছি, অর্থাৎ একটি কম্বিনেশন ওষুধ এবং সাথে হচ্ছে এনএসআই, এই কম্বিনেশন ওষুধের ভিতরে আবার আছে দুটি জেনেরিক, একটি হচ্ছে লোসার্টান আর একটি হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইন। এই তিনটি ওষুধ যদি আপনি একসাথে গ্রহণ করেন তাহলে 31% সম্ভাবনা থাকে কিডনি ফেইলিওরের। বিষয়টা কিন্তু বেশ ভয়ের মনে হতে পারে, তবে বাংলাদেশ সহ বহির্বিশ্বের মোটামুটি সকল দেশেই কিন্তু এই ঝুঁকিটি এড়ানোর জন্য ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতরে তার সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি বাসায় বসে কিভাবে এই ঝুঁকি থেকে মুক্তি পাবেন, এই ঝুঁকিকে কিভাবে সহজে এড়িয়ে যাবেন? খুবই সহজ এই ঝুঁকিটি এড়ানোর কিছু বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না। ডাক্তারের দেয়া সকল নির্দেশাবলী মেনে আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে। আপনি যদি জানতে পারেন যে কোন কোন ওষুধ একসাথে গ্রহণ করা যাবে অথবা কোন কোন ওষুধ একসাথে গ্রহণ করা যাবে না, তাহলে সে অনুযায়ী আপনি আপনার ওষুধ গ্রহণের ব্যবস্থা নিতে পারবেন অথবা সে একইভাবে আপনি ওষুধ গ্রহণ করতে পারবেন। আর ড্রাগ ইন্টারাকশন হতে পারে এমন ওষুধগুলোর মাঝে বিরতি দিয়ে ওষুধ গ্রহণ করুন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে ঘরে বসে আপনি খুব সহজেই ওষুধের এই ইন্টারাকশন অর্থাৎ ড্রাগ ড্রাগ ইন্টারাকশন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক সুন্দরভাবে ওষুধ গ্রহণ করে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির সব থেকে বড় সমস্যা যেটি হচ্ছে তা হলো আমরা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ডক্টরের চেম্বারে যেতে পারছি না, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে আমরা টেলিমেডিসিন অথবা অনলাইনে অথবা ফোনের মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছি, ফলে অনেক ক্ষেত্রেই বিস্তারিত কিন্তু জানার সুযোগ হয়ে ওঠে না। তাই আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছু জানার আছে এখান থেকে। তো ড্রাগ ইন্টারাকশন বোঝার সুবিধার্থে আসুন আমরা কাল্পনিক ভাবে একজন রোগীকে চিন্তা করি, যিনি উচ্চ রক্তচাপে ভুগছেন, যার ডায়াবেটিস আছে এবং তিনি একই সাথে ঘুমের সমস্যায় ভুগছেন। এছাড়া তিনি নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করেন এবং অ্যাসিডিটি সমস্যার জন্য তিনি একটি ওষুধ গ্রহণ করেন। এখানে একটি বিষয় আমি প্রথমত বলে রাখি যে পুরো ভিডিওতে আমরা
শুধু ওষুধের জেনেরিক নাম নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন ব্র্যান্ড নেম নিয়ে আমরা আলোচনা করব না। তো এখন হয়তো বলবেন যে জেনেরিক নেম বিষয়টা কি, বোঝার সুবিধার্থে আমি একটু বলছি। আপনি যখন ফার্মেসি অথবা ওষুধের দোকান থেকে যখন একটি ওষুধ কিনেন, অর্থাৎ একটা স্ট্রিপ, যে পাতা, এক পাতা ওষুধ কিনলেন, কেনার পরে আপনি দেখেন এখানে আমি ব্র্যান্ড নেমটাকে কালো মার্ক করে দিয়েছি যেন কোনো কোম্পানির ব্র্যান্ড নেম এখানে না আসে। এখানে এই অংশটিতে যে কালো অংশ, প্রত্যেকটা ওষুধের স্ট্রিপে মোটামুটি একই রকম থাকে এবং এর নিচে ছোট করে থাকে হচ্ছে জেনেরিক নেম। এই জেনেরিক নেমটি আপনার ড্রাগ ইন্টারাকশন বোঝার জন্য কাজে লাগবে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টসে জানান আমি জেনেরিক নেম, ব্র্যান্ড নেম অথবা ওষুধ ক্রয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে দিব। আসুন আমাদের কল্পনা করা যে রোগী প্রেসক্রিপশন সেখানে আমরা ফিরে যাই। তো যেটি বলছিলাম, আমাদের এই পেশেন্ট হাইপারটেনশনের জন্য অলমিসার্টান 20 মিলিগ্রাম গ্রহণ করেন রাতে খাবারের পরে। ডায়াবেটিক্স এর জন্য মেটফরমিন 500 মিলিগ্রাম গ্রহণ করেন রাতে খাবারের পরে। ঘুমের সমস্যার জন্য তিনি ব্যবহার করেন ক্লোনাজেপাম 0.5 মিলিগ্রাম খাবারের পর রাতে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট 500 মিলিগ্রাম গ্রহণ করেন সকালে এবং রাতে খাবারের পরে। এবং অ্যাসিডিটি সমস্যার জন্য তিনি অমিপ্রাজল 20 মিলিগ্রাম গ্রহণ করেন খাবারের পূর্বে। আসুন এবার এই রোগীর ক্ষেত্রে তার ওষুধ গ্রহণ ঠিক আছে কিনা সেটি দেখি। আমরা এই রোগীর ক্ষেত্রে সকাল, দুপুর এবং রাত তিন ভাগে তার ওষুধ গ্রহণটাকে বিভাজন করে ফেলি। যদি দেখি সকালে তিনি শুধু ক্যালসিয়াম 500 মিলিগ্রাম গ্রহণ করেন, এখানে আসলে ড্রাগ ইন্টারাকশন চেক করার কিছু নেই, যেহেতু তিনি একটি মাত্র ওষুধ গ্রহণ করেন, তার দুপুরে কোনো ওষুধ নেই, রাতে তিনি ওষুধ গ্রহণ করেন, তাই আমরা এই অংশটিকে দুটি ভাগে ভাগ করছি। আপনি চাইলে এভাবে খাতায় লিখে দুটি ভাগে ভাগ করে নিতে পারেন, একটি হচ্ছে খাবারের আগে এবং আরেকটি হচ্ছে খাবারের পরে। তো খাবারের আগে তিনি অমিপ্রাজল 20 মিলিগ্রাম গ্রহণ করেন খাবারের 30 থেকে 1 ঘন্টা পূর্বে। তো এক্ষেত্রে চেক করার কিছু প্রয়োজন নেই, যেহেতু একটি মাত্র ওষুধ গ্রহণ করেন। খাবারের পরে তিনি অলমিসার্টান, মেটফরমিন, ক্লোনাজেপাম এবং ক্যালসিয়াম গ্রহণ করেন। তো আসুন দেখি যে এই ওষুধগুলো একসাথে খেলে কোনো ঝুঁকি আছে কিনা, এই ওষুধগুলোর ভিতরে ড্রাগ ইন্টারাকশন রয়েছে কিনা এটি চেক করার জন্য আমরা অনলাইন একটি ওয়েবসাইটে দেখবো কিভাবে সহজে আপনি চেক করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে আমি এটি পিন করে দিব। ড্রাগ ইন্টারাকশন চেক করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে এসেছি। আসুন আমাদের যে কাল্পনিক পেশেন্ট আছে তার যে ওষুধগুলো তিনি খাচ্ছেন সেগুলো আমরা চেক করে দেখি যে তার ওষুধ সেবন ঠিক আছে কিনা। তো প্রথমেই তিনি যে ওষুধটি খেতেন প্রেশার কন্ট্রোলের জন্য অলমিসার্টন, আমরা সার্চ করি, তিনি অলমিসার্টন গ্রহণ করতেন, তারপরে তিনি মেটফরমিন গ্রহণ করতেন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, এরপরে তিনি ক্লোনাজেপাম গ্রহণ করতেন ঘুমের সমস্যার জন্য, এবং তিনি ক্যালসিয়াম গ্রহণ করতেন। তো দেখুন আমরা কিন্তু অলরেডি তিনি যে চারটি ড্রাগ গ্রহণ করেন, ওষুধ গ্রহণ করেন, সেই ইনপুট গুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু নিচে দেখেন লিখা আছে চেক ইন্টারাকশন, আমরা এখন দেখব যে এই ওষুধগুলোর ভিতরে কোন ড্রাগ ড্রাগ ইন্টারাকশন রয়েছে কিনা। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা আছে যে এই চারটি ওষুধ যদি আপনি একসাথে গ্রহণ করেন তাহলে জিরো ইন্টারাকশন ফাউন্ড, অর্থাৎ কোন ধরনের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন নেই। তাহলে আপনি খুব সহজেই বুঝে গেলেন এই ওষুধ আপনি একসাথে খেতে পারবেন কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওষুধগুলো আপনি একসাথে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, কেননা কোনো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন নেই। এবার ধরুন কোনো একটি কারণে আপনি আবার ডক্টর দেখালেন এবং ডক্টর আপনাকে অ্যাসপিরিন প্রেসক্রাইব করলেন, যেটি আপনাকে রাতে খাবারের পরে একটি করে খেতে হবে। আমাদের এই রোগী তিনি কিন্তু পূর্বেও আরো চারটি ওষুধ খাবারের পরে গ্রহণ করতেন এবং নতুন করে আরেকটি ওষুধ তার সাথে যুক্ত হলো। পূর্বের মতো আসুন আমরা আবার চেক করে দেখি যে তার এই ওষুধ গ্রহণ ঠিক আছে কিনা।
তো আমরা পুনরায় চলে এসেছি ড্রাগ ইন্টারাকশন চেক করার জন্য, যেহেতু এখন নতুন করে অ্যাসপিরিনটি অ্যাড হলো, তো আমরা দেখবো যে তিনি যে পূর্বে চারটি ওষুধ খেতেন এবং এখন যে অ্যাসপিরিন খাবেন, এই ওষুধগুলোর ভিতরে কোনো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন রয়েছে কিনা, অর্থাৎ এই পাঁচটি ওষুধ তিনি একসাথে খেতে পারবেন কিনা। তো আসুন, পূর্বে তিনি যে ওষুধগুলো খেতেন সেগুলো আমরা একটি একটি করে ইনপুট দেই। তিনি অলবিসার্টান খেতেন, মেটফরমিন খেতেন, তিনি ক্লোনাজেপাম খেতেন, তিনি ক্যালসিয়াম ট্যাবলেট খেতেন এবং নতুন করে অ্যাড হলো অ্যাসপিরিন। তো দেখতে পাচ্ছেন যে এই পাঁচটি ওষুধ তিনি একসাথে খেতে পারবেন কিনা, আমরা এখন সেটি চেক করব। এই যে নিচে চেক ইন্টারাকশন, এখানে যদি এখন আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে জি, আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ইন্টারাকশন ফাউন্ড, তিনটা ইন্টারাকশন পাওয়া গিয়েছে। তার ভিতরে দেখেন কয়েকটি ক্যাটাগরি করে দিয়েছে। প্রথম যেটা হচ্ছে ডন্ট ইউজ টুগেদার, এটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না, এখানে জিরো, অর্থাৎ এখানে এ ধরনের কোনো ইন্ডিকেশন নেই। যেটি আছে সেটা হচ্ছে মনিটর ক্লোজলি। আমরা সহজভাবে যদি বলি যে আসলে এখানে যেটাই আসুক না কেন, যদি ড্রাগ ইন্টারাকশন হয় তবে আমরা চেষ্টা করব যেন ওই ওষুধগুলো একসাথে না খেতে, সেটা সিরিয়াসই হোক মাইনর মডারেট যে কন্ডিশনে থাক না কেন, এটা বেটার আপনি ড্রাগ ইন্টারাকশন হলে যেন একসাথে ওষুধটি গ্রহণ না করেন। তো আসুন আমরা একটু দেখি, যদিও নিচের কথাগুলো একটি একটু ক্লিনিক্যাল বেসড কথাবার্তা, কিছুটা একটু মেডিকেল টার্মিনোলজিও এখানে আছে, একটু বুঝতে সাধারণভাবে অসুবিধা হতে পারে, তারপর আমরা একটু চেষ্টা করি বুঝে নিতে যে নিচে কথাগুলো কি আছে। দেখুন যেটা বলছে অলবিসার্টান এবং অ্যাসপিরিন আপনি একসাথে খেতে পারবেন না, এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অলবিসার্টান এবং অ্যাসপিরিন আপনি একসাথে খেতে পারবেন না। নিচেও বলছে যে অ্যাসপিরিন এবং অলবিসার্টান আপনি একসাথে খেতে পারবেন না, ইন্টারাকশন হবে, যেটা এখানে বলে দিচ্ছে নিচে লেখা আছে। আচ্ছা, এবং ফাইনালি আরেকটা জায়গায় বলছে যে অলবিসার্টান এবং অ্যাসপিরিনও আপনি খেতে পারবেন, অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যদি অলবিসার্টান এবং অ্যাসপিরিন আপনি একসাথে খান তাহলে বেশ কিছু ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে কিন্তু আপনি সহজেই একটি কনক্লুশনে আসতে পারবেন যে অলবিসার্টান অ্যাসপিরিন আপনি একসাথে খেতে পারবেন না। তাহলে আমাদের করণীয়টা কি, আমরা ডক্টরের সাথে আলোচনা করতে পারি এবং আলোচনা করে কিন্তু আমরা তখন ডিসিশনটা নিব। যেহেতু অলবিসার্টান, মেটফরমিন, ক্লোনাজেপাম এবং ক্যালসিয়াম একসাথে গ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, খাবারের পরপরই আপনি এই ওষুধটি খেয়ে একটি নির্দিষ্ট সময় বিরতি দিয়ে, অবশ্যই এটি আপনি ডক্টরের সাথে আলোচনা করে এই বিরতিতে কতক্ষণ হবে সেটি নির্ধারণ করে তারপরে আপনি অ্যাসপিরিনটি গ্রহণ করতে পারেন, অথবা ডক্টরের সাথে আলোচনা করে আপনি অ্যাসপিরিনের টাইমটি চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ আপনি রাতে না খেয়ে দুপুরে নিয়ে আসতে পারেন, যেহেতু দুপুরে আপনার কোনো ওষুধ নাই। তাহলে আপনি খুব সহজে এই ইন্টারাকশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু খুব সহজেই একটি সিম্পল একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার গ্রহণ করা ওষুধগুলো ঠিক আছে কিনা এটা বুঝে আপনি ডক্টরের পরামর্শ নিয়ে আপনি কিন্তু খুব সহজেই ওষুধটাকে পরিবর্তন করে নিলে, সময়টাকে পরিবর্তন করে নিলে আপনি কিন্তু যে কোনো ধরনের ড্রাগ ইন্টারাকশন থেকে বেঁচে থাকতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই ওষুধের বিরূপ প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারেন। তবে কিছু কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কম্বিনেশন ড্রাগ অর্থাৎ যেখানে অনেকগুলো জেনেরিক একসাথে ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়, সেক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে আপনি পূর্ণ তথ্য নাও পেতে পারেন। ওষুধ গ্রহণ, ওষুধের ডোজ পরিবর্তন অথবা ওষুধের সময় পরিবর্তন সম্পর্কিত সকল কিছুতেই আপনি যে ডক্টরকে কনসাল্ট করেছেন তার পরামর্শ ব্যতীত কোনো কিছু করবেন না, তার পরামর্শ নিয়ে আপনি সবকিছু পরিবর্তন করুন। আপনার জীবনে ওষুধ গ্রহণ হোক সহজ ও নিরাপদ। যদি মনে করেন যে ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, শেয়ার করুন আপনার পরিবার বন্ধু বান্ধবদের সাথে, আর ভালো লাগলে লাইক করুন। কোথাও বুঝতে যদি অসুবিধে হয় তাহলে কমেন্টস করুন। এছাড়া ওষুধ সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ হলে সাথে সাথে আপনি তথ্যটি পেয়ে যেতে পারেন। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।